নমস্কার, আমার আজকের নিবেদন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানটা একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকত। সে তখনও বড় হয়নি, তার গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে খেয়ে নেবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস, খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই, আমা অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে ওখানে নিয়ে যেতে হবে। একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়ল রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতরে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়ালের অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, গর্তের ভিতরে কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিলে যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপতে হাঁপতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না, আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুলাফেই পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের কড়ি, এক ভাগ নিয়ে এলি লেজে নিয়ে দৌড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো।
শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলের ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যে 7টার সময়।